মিগ-29 হচ্ছে পৃথিবীর সবথেকে পরিচিত যুদ্ধ বিমান। অনেক বিশেষজ্ঞর মতেই এটা এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে সেরা যুদ্ধ বিমান। আমাদের দেশে কোনো সাধারণ মানুষ যদি একটা বিমানের নামও জানে তবে সেটা হবে মিগ-29। এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা যুদ্ধ বিমান। শুধু বাংলাদেশেই নয়, রাশিয়া ইন্ডিয়া থেকে শুরু করে ইরান ইরাক সিরিয়া সহ পৃথিবীর প্রায় 20টি দেশের বিমানবাহিনীর মেরুদণ্ড হচ্ছে এই মিগ-29। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি যে আমেরিকা এবং ইসরায়েল অনেক খাটাখাটনি করে তাদের শত্রু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের তৈরি কয়েকটি মিগ-29 বিমান কিনেছিল। অবাক করার বিষয় হচ্ছে ছোট্ট এই বিমানটি পারমাণবিক বোমা বহন করতেও সক্ষম। মিগ-29কে নিয়ে এরকম আরও কিছু অবাক করার তথ্য তুলে ধরব আমাদের আজকের এই ভিডিওটিতে। এছাড়াও জানতে পারবেন বাংলাদেশের নিরাপত্তা দিতে মিগ-29 কতটা সক্ষম। তাহলে চলুন পুরো ভিডিওটি উপভোগ করতে করতে বিস্তারিত জানা যাক। সোভিয়েত ইউনিয়ন 80-এর দশকে মিগ-29 তৈরি করেছিল মূলত আমেরিকার তৈরি F-15 ইগল, F-16 ফ্যালকন এবং আমেরিকান নৌবাহিনীর F-18 হর্নেট এই তিন বিমানকে পরাস্ত করার জন্য। যেহেতু আমেরিকানদের বিমানগুলোকে দমন করতে এই বিমান তৈরি করা হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই এই বিমানটি আমেরিকান বিমানগুলোর থেকে দক্ষ এবং আধুনিক ছিল। সোভিয়েতরা মূলত দুটি বিমান তৈরি করেছিল, একটি হচ্ছে মিগ-29 এবং অপরটি সুখোই SU-27। দুটো বিমানের চেহারা দেখতে একই হলেও সুখোই বিমানটি আকারে বড় ছিল এবং মিগের বিমানটি ছোট ছিল। এর কারণ সুখোই বিমানটি ছিল লং রেঞ্জ যুদ্ধের জন্য, আর মিগ-29কে তৈরি করা হয়েছিল অল্প জায়গার যুদ্ধের জন্য। বাংলাদেশ মিগ-29 রাখার এটাই প্রধান কারণ যে আমাদের ছোট্ট দেশ। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর এক আতঙ্ক ছিল এই মিগ-29 বিমানগুলো। বিশেষ করে এই বিমানগুলোর অসাধারণ ম্যানুভার বা দ্রুত নড়াচড়া করতে পারত, যার কারণে আমেরিকা এবং ইউরোপের বিমানগুলো এর সাথে পাল্লা দিতে পারত না, যার কারণে পরবর্তীতে আমেরিকা এবং ইসরায়েল এক প্রকার ডাকাতি করেই এই বিমানগুলো দখল করেছিল। মিগ-29 হার্ড পয়েন্ট 7টা, অস্ত্র হিসেবে বহন করতে পারে R-27, R-16 এবং R-73 মিসাইল, যেগুলো আকাশে অন্য বিমানকে মুহূর্তেই ছাই করে দিতে পারবে। বাংলাদেশ মূলত R-27 এবং R-73 এই দুই ধরনের মিসাইল ব্যবহার করে থাকে। তবে মিসাইলের বদলে বিমানটিতে 6টি বোমা রাখতে পারে, যার প্রতিটির ওজন 650 কেজির মতো। এছাড়াও বিমানটিতে 3 ধরনের রকেট রাখা সম্ভব। এগুলোর বাইরেও প্রতিটা বিমানেই একটি 30 মিলিমিটারের কামান আছে, যেটা 150 রাউন্ড গুলি করতে পারে। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে মিগ-29 সি ভার্সন বিমানগুলো পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 2400 কিলোমিটার, অর্থাৎ ঢাকার আকাশে থাকে একটি মিগ-29 মাত্র 8 থেকে 10 মিনিটে বাংলাদেশের সীমানার মধ্যে যে কোনো অংশে পৌঁছাতে সক্ষম। তাহলে বুঝতেই পারছেন কেন বাংলাদেশ বিমানবাহিনী আপনাদের নিরাপত্তা দিতে এই বিমানের প্রতি আস্থাশীল। এখন পর্যন্ত মোটমাট 1600টি মিগ-29 তৈরি করা হয়েছে। মিগ-29 অনেকগুলো ভার্সন আছে, এদের মধ্যে M ভার্সন সব থেকে উন্নত, যেগুলো রাশিয়া ব্যবহার করে। এছাড়া মিগ-29K ভার্সনগুলো একটু আলাদা, কারণ এগুলো তৈরি করা হয়েছে যুদ্ধজাহাজে ল্যান্ড করানোর জন্য। রাশিয়া মিগ-29 বিমানকে আরও উন্নত করে মিগ-35 বিমান তৈরি করেছে। প্রায়ই শোনা যায় বাংলাদেশ এই বিমানগুলো কিনবে। এর কারণ হচ্ছে মিগ-35 উড়াতে গেলে বাংলাদেশি পাইলটদেরকে খুব বেশি ট্রেনিং নিতে হবে না এবং বিমানের জন্যও তেমন নতুন কোনো অস্ত্রশস্ত্র কিনতে হবে না। বর্তমান মিগ-29 যেগুলো আছে সেগুলোতে চালানো সম্ভব।